এই প্রতিদিন শুনিয়া প্রায় রয়েছে, যেরকম আমরা ইতিমধ্যে ভূমিপুত্র আমরা বিভিন্ন কোচিং সেন্টারের সামনে, কারণ মেডিকেল কোচিং হচ্ছে সেখানে যে বাবা মা রয়েছে, গার্জেন রয়েছে, ছাত্র সঙ্গে সুখ সংগ্রহ করছি, আমরা এই মেডিসাইন দিয়ে বাকির চাই। একই সঙ্গে আমরা নানা জায়গায় যারা হচ্ছে কাজের যারা অ্যাসপিরেন্ট, যে রাইটস মাইন্ডস এই ধরনের যে সংগঠনগুলি, এখানে সামনে আমরা সুখ সংগ্রহ শুরু করেছি। আমরা কিন্তু ডিএম অফিসে, হ্যাঁ কিন্তু উপলব্ধ আমরা ডিএম অফিসে একদিন, কারণ এডুকেশন এখানে গত দু তারিখে, এবং আমরা এনআরসি এবং বাঙালিকে নাগরিকত্ব রিট করার যে চক্রান্ত, এ নিয়ে প্রতি মাসে একদম শিলিগুড়ি থেকে দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া থেকে নদিয়া, আমরা এই পুরো জায়গায় সারাক্ষণ কর্মসূচি চালিয়ে যাচ্ছি। সেটা পথসভা, সেটা লিফলেটিং, সেটা প্রচার সর্বক্ষেত্রে, এবং বৈদ্যুতিক মাধ্যমে বা টিভি মিডিয়ায় নানা বিতর্কে আমরা এই মতামতগুলি রাখছি। তার মধ্যে প্রায় এই সরকারের ধরা আমরা গত বছর জুন মাস থেকে এই লড়াই শুরু করেছি, দু হাজার আঠেরো, তখন বাংলার খুব কম মানুষ এই রাস্তা লড়াটাই শুনছি। বাংলা ও বাঙালি বিরোধী যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা কথা বলি। বিজেপির কর্মকাণ্ড যদি এতটাই বাঙালি বিরোধী হয়, যদি তার রাষ্ট্রীয় সভাপতি বাঙালিকে কারামি বলে, বাঙালিকে উপকার বলে, তাই সূর্যদেবকে পুজো করা হয়, এই প্রশ্নটা কখনো বিজেপির যে মানে বাংলায় যে পুতুলগুলিকে রেখে যে তারা তারা কখনো প্রশ্নটা করেনি? তো কখনো করেছেন অমিত শাহ স্যার আপনি কেন বাঙালিকে কালামি বললেন, আপনি কেন আমার জাতিকে উপকার বললেন? কখনো প্রশ্নটা করেননি, যে অংশটায় আসছি এই জন্য কথাটা বলা হচ্ছে যে 90% সংরক্ষণ চাই, নেই তো তার কাছে যাওয়া হচ্ছে রাজ্য সরকার, এই যে অভিযানটি বাতিল করতে বলা হচ্ছে, যে আগেরবার ঘোষণা করেও বাতিল হয়নি, গাফিলতি কোথায় রাজ্য সরকার? এই যে হিন্দি বিশ্ববিদ্যালয়ের বিরোধী আমরা, কারা যেটা বিলটা এখন আটকে আছে কিন্তু বলতে পারে, কার ইনিশিয়েটিভ? রাজ্য সরকার। খুব পরিষ্কার ব্যাপারটা, যারা দেখতে চান না, যারা আমাদের দলীয়ভাবে দাঁড়িয়ে দিতে চান, তারা আসলে আমাদের বার্তাটা মানুষের কাছে না পৌঁছতে গেছে, কারণ তারা শুধু দল করেন ভোট করে, আমরা বাঙালি মানুষগুলি এবং তার ব্যথার কথা শুনি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 1950-এর দশকের প্রথম দিকে মারা যান, বিজেপি দলটি 80-এর দশকের প্রথমে শুরু হয়। 50-এর প্রথমের দিকে মারা যাওয়া মানুষ যদি 80-এর দশকের প্রথম দিকে তৈরি হওয়া দল প্রতিষ্ঠা করতে পারে, মনে হয় যে বিজেপি নেতারা এই দাবিগুলি করেন তাদের শীঘ্রই আর্জি করে উন্নত মানের মানে মনোবিদরা রয়েছেন, তাদের কাছে গিয়ে কনসালটেশন করা উচিত, এবং মোটামুটি দু টাকায় টিকিট হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী তো বলে হয়ে যাচ্ছে যে একের পর এক আপনারা নিশ্চিন্ত থাকুন, এসব হবে না, একটা ডকুমেন্ট থাকলেই হয়ে যাবে, রাজ্যের মুখ্যমন্ত্রী বলে যাচ্ছে। উনি ক্ষমতায় থাকতে বাংলা এনআরসি দেবেন না, অবশ্যই তিনি বারবার বলেছেন, অবশ্যই বাংলা এনআরসি হতে না দেবার যে কোনো রকম উদ্যোগকে আমরা সাধুবাদ জানি, কিন্তু একই সঙ্গে এনপিআর করানোর মাধ্যমে যেটা অনেকের মতে
এনআরসির প্রাথমিক প্রক্রিয়া, এনআরআইসির প্রাথমিক প্রক্রিয়া, সেটা করানোর ক্ষেত্রে যে রাজ্য সরকারের তৎপরতা, এই বিষয়ে কিন্তু আমরা নজর রাখতে চাই, এই বিষয়টা আমরা বুঝতে চাই। আইনি প্রশ্নগুলো আমরা যে সম্পূর্ণভাবে প্রতিটি জিনিস বুঝি এই কথা আমরা এই মুহূর্তে বলব না, কিন্তু এনপিআর এর সঙ্গে এনআরআইস এনআরসির যে সম্পর্ক আদৌ আছে কিনা এবং থাকলে সেটা কেন জোরে জোরে যেটা পরে হওয়ার কথা সেই নিয়ে এখন থেকে উদ্যোগ হচ্ছে না নিয়ে আমরা জানতে চাই। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী উনি যে বলেছেন যে উনি এনআরসি হতে দেবেন না, বাংলার মুখ্যমন্ত্রীর এহেন ভূমিকাকে আমরা স্বাগত। হ্যাঁ, উনি যতদিন থাকবে মানে মুখ্যমন্ত্রী যতদিন থাকবে ততদিন হবে না, হবেই না যে মুখ্যমন্ত্রী একদিন চলে যাবে অন্য একজন আসবে, তার জন্য কিছু একটা করে যাওয়া দরকার, সে ব্যাপারে কি করবে উনি হতে দেবেন না, সে ব্যাপারে আমরা কি করবো হিন্দু ভাষী হোক বা মুসলিম ভাষী হোক, অনুপ্রবেশকারী বাঙালি এদের ব্যাপারে আপনাদের স্ট্যান্ড গুলো নিপীড়নের কারণে এই বাংলায় যারা ঢুকেছেন তাদের নাগরিকত্ব চাই, যারা নিপীড়নের কারণে ঢোকেননি তাদের আইডেন্টিফাই, ইন্ডিভিজুয়ালি আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে যদি আপনি প্রমাণ করতে পারেন, তাদের বিরুদ্ধে আপনি কেস করুন, ডিটেক্ট করুন, কেসে দিন, পরিষ্কার করুন। যে কোনো রাষ্ট্রে এক ধরনের বাইরের যে কেউ ঢুকে যেতে পারে না বিনা কারণে ছাড়া, যে কোনো রাষ্ট্রের ক্ষেত্রে সত্যি, এবং সেই কারণে বাংলা, যে বাংলা এবং বাংলাদেশে বর্ডারে কাঁটাতার আছে, বিএসএফ আছে, বাংলা এবং নেপালের বর্ডারে কোনো কাঁটাতার বিএসএফ কিচ্ছু নেই, খোলা বর্ডার আছে, খোলা বর্ডার দিয়ে নেপালিরা লক্ষ লক্ষে ঢুকে এখন বাংলা থেকে তথাকথিত গোর্খা মারানোর চেষ্টা করছে। 1901 থেকে 2011 এই বাংলা পশ্চিমবঙ্গ অঞ্চল, এখানে বাংলা বাঙালি পপুলেশন বেড়েছে 3 গুণ আর নেপালি পপুলেশন বেড়েছে 10 গুণ, এটা তো জন্মহারের ফলে হয়নি। অর্থাৎ যারা অবশ্যই বলতে চান যে এই বাংলার মাটিতে তারা বহিরাগত বিদেশিদের ঢুকতে দেবেন না, তারা অনুমতি বিলম্বে নেপাল বর্ডার সিল করে কাঁটাতার দিয়েছেন যা দেওয়ার দরকার ব্যবস্থা করবে। আমরা বাংলাকে আরেকবার ভাগ হতে দেব না, গোর্খাল্যান্ডে অবশ্যই আছে সেটা নেপালে। এটা শেষে আমরা বলার চেষ্টা করছিলাম, 1901 বাংলা পক্ষর প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে এবং সেখানে স্থান, কাল ইত্যাদি জানিয়ে দেওয়া হবে। বাংলার প্রতিটি জেলা থেকে সেখানে প্রতিনিধি থাকবে, বাংলা পক্ষ প্রতিটি জেলা হবে, প্রতিটি জেলা জয় এখন ঠিক হয়নি জানিয়ে দেওয়া হবে। কলকাতা জাতীয় সম্মেলনের এখনো নিউজ ঠিক হচ্ছে, তবে মানে সমস্ত ঠিক হচ্ছে, তবে আগামী দিনে বাংলা পক্ষ এগিয়ে যাওয়ার দিশা, নীতি নির্ধারণ এবং ইত্যাদি পুরো বাংলা পক্ষ সংগঠনের মানুষদের যারা সহযোগিতা আছে একটা পক্ষে ছিলাম, এটা তারা যে কোনো সম্মেলনের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে আমরা যে এক জাতি, আমরা যে একই মাটি, আপনারা কুচবিহারে হন বা পূর্ব মেদিনীপুরে হন, আমরা একই জাতির মানুষ এবং একই সংগ্রামে লিপ্ত, এই চেতনাটা আমাদের সকলের মধ্যে জাগ্রত করা, কারণ আমরা বাঙালি জাতির অধিকার রক্ষার অগ্রবিষয়। শিবসেনা যেমন একটা ছিল মহারাষ্ট্র পর মারাঠি, আপনারা বলতে গিয়েছেন ওয়েস্ট বেঙ্গল পর বেঙ্গল বাঙালি, বলতে চাইছি না আপনারা কি চাইছেন এক্স্যাক্টলি, আপনারা বাংলার স্বার্থ, বাঙালির স্বার্থ রক্ষা করতে চাইছেন, তাই তো? তো বাঙালি স্বার্থ রক্ষা করতে গিয়ে প্রভিন্সিয়ালিজম বা রিজিয়নালিজম তৈরি হচ্ছে, এটা আইনত সংবিধানগত সিদ্ধ নয়, এই ব্যাপারে গুজরাটে 80% গুজরাটি সংরক্ষণ আছে, মহারাষ্ট্রে 80% ডিক্লেয়ার করেছে আইন বিরুদ্ধ, অন্ধ্রপ্রদেশে 75% ডিক্লেয়ার করেছে আইন বিরুদ্ধ, তারা যে আইনে চলে আমরা সেই আইনে চলি। প্রতিটা জেলাতেই আছে
আমরা চাই পুঁজি বাজার চাকরি জমি থেকে শুরু করে হকারি ফুটপাত থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান এই বাংলায় সর্বত্র বাঙালির 86% অধিকার প্রতিষ্ঠিত হোক, কারণ আমরা সংখ্যা সামনে বিশ্বাস করি। আমরা 86% আমরা 86% চাই, বড়বাজারের 86% চাই, আমরা রাজাবাজারের 86% চাই, আমরা সালকিয়ার চাই 86% চাই, আমরা রানীগঞ্জের 86% চাই, আমরা আসানসোলের 86% চাই। পরিষ্কার কথা, এটাই হচ্ছে আমাদের মূল নীতি। আমরা অসাম্প্রদায়িক, আমরা অদলীয়, কিন্তু আমরা প্রখরভাবে রাজনৈতিক, আমরা কোনো ভোটে লড়ি না, কিন্তু ভোট কী লাইনে হবে তা আমরা ঠিক করি। বাংলা পক্ষ রাজনৈতিক আদর্শ অধিকারের পক্ষে যে যে ইস্যুতে যে বাংলা ও বাংলাদেশের সেই সেই ইস্যুতে শুরু করে। এছাড়া আমরা কোনো দলের পক্ষে বা বিপক্ষে নই, কিন্তু আমরা সাম্প্রদায়িক রাজনীতির বিপক্ষে, আমরা সাম্প্রদায়িক দলের বিপক্ষে, যার ফলে আমরা অনেক সময় বিজেপি মিল জামাত বজরং টাইপের এই যে সংগঠনগুলি যারা বাঙালির মধ্যে হিন্দু মুসলমান ভাগ করতে চায় তাদের বিপক্ষে আমাদের সার্বিক অবস্থান করে। অবশ্যই এটা তো স্বাভাবিক হয়। একই সঙ্গে বলতে চাই, একটা দল একটা সংগঠন তার বিরুদ্ধে প্রচার, তারা জামাতের টাকা পায়, সৌদির টাকা পায়, মুকুল রায়ের টাকা পায়, আবার তৃণমূলের নাম, এটা খুব হাজার কখনো শুনেছে। তার মানেটা কি? এই প্রতিটি লোক সকলকেই কোথাও দোকান চালাতে সমস্যা হচ্ছে। সুপরিষ্কার করবো, জামাত যোগ নেই, বরং যে বলেছে সে পরিষ্কার করুক, যোগটা কি, যোগটা কি, বাংলায় যদি বাঙালি আছে কাগজ চাইতে আসে তাকে দানাপুর বা জয়সলমীর বা দিল্লি ট্রেনের টিকিট কাগজ দেবো। এই অনুপ্রবেশকারী যে এসছে প্রথম কথা দেখেছে, প্রশ্ন করছে দেখেছেন আপনি, আপনি দেখেছেন আপনি দাবিটা করলেন কোথায় কোথায় জানেন হোয়াটসঅ্যাপে দেখেছেন তো, হোয়াটসঅ্যাপে অনুপ্রবেশকারী করুন প্রথম কথা। একটু আগে খুব পরিষ্কার ইনফরমেশন দিয়েছি আরেকবার দেওয়ার জন্য এবং আপনার মাধ্যমে সকল বাঙালি অনুপ্রবেশকারী যদি কোটি কোটি লাখ লাখ ঢুকে থাকে তাহলে বাংলায় বাঙালির পার্সেন্টেজ বাড়ার কথা, ভারতে বাঙালির পার্সেন্টেজ বাড়ার কথা ক্রমত কমে গেছে। প্রতিটি বাঙালি নিজেকে প্রশ্ন করুন, যদি ওপার বাংলা থেকে কোটি কোটি মুসলমান বাংলাদেশে ঢুকে থাকে যারা বাংলা ভাষায় কথা বলে, ঠিক আছে, তাহলে নিশ্চয়ই বাংলার মাটিতে গত 20 বছরে 30 বছরে একটা পাড়া একটা গ্রাম একটা শহর তৈরি হতো যেখানে আগের থেকে বেশি বাংলা শোনা যায়। যান না একবার শিয়ালদহ মেন লাইন ধরে, যান না একবার টিকিয়াপাড়ায়, যান না একবার সালকিয়াতে, কি শোনো
অনুপ্রবেশ হচ্ছে পূর্ব থেকে পশ্চিম থেকে গভর্নমেন্টের অনুপ্রবেশ ভাবার আরো যন্ত্র নেই যন্ত্র নেই